শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঝিনাইদহে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করে বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।